আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের ফেমাস একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংস দিয়ে আলু ঘাটা রেসিপি। যেহেতু কোরবানির মাংস ঘরে ঘরে আছে, তাই প্রত্যেকে কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। যারা উত্তরবঙ্গের আছেন তারা কিন্তু প্রত্যেকেই রেসিপিটি করেছেন এবং খেয়েছেন। যেহেতু উত্তরবঙ্গের মেয়ে আমি, তাই রেসিপিটি কিন্তু জন্ম থেকেই দেখেছি, খেয়েছি, আর আজকে আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই তো পেলেন, প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একবার মিহি পেস্ট করার দরকার নেই, জাস্ট গোটা গোটা রেখেই কিন্তু আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, একটা পাশে রেখে দিচ্ছি। প্রেশার কুকারে গরু মাংস রান্না করার জন্য এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারের ভিতরে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে একটা টিপস বলে দেই, যারা 5.5 লিটারের প্রেশার কুকারে রান্না করবেন, 3 কেজির বেশি গরুর মাংস কিন্তু 5.5 লিটারের প্রেশার কুকারে রান্না করা যায় না। সবগুলো মাংস আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। যখন আদা এবং রসুন একসাথে বেটে নেবেন, তখন রসুনের চেয়ে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিয়েই বেটে নিতে হয়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 3টা তেজপাতা, 8টা এলাচ, এলাচগুলো আমি ফেটে দিয়েছি, 2টা মোটা কালো এলাচ, এ এলাচ দুটাও আমি ফেটে দিয়েছি, 3 টুকরা দারুচিনি, 10টা লবঙ্গ, 1 চা চামচ ক্র্যাশ করা গোলমরিচ। চাইলে কিন্তু আস্ত গোলমরিচটাও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। সরিষার তেল দিচ্ছি 1 কাপ। চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন, তবে সয়াবিন তেলের চেয়ে কিন্তু সরিষার তেলে এই রেসিপিটা ভালো হয়। সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ থেকে 1 কাপ। 1 কাপের বেশি পানি কিন্তু এর ভেতরে দেওয়া যাবে না, কারণ প্রেশার কুকারে রান্না করতে গেলে প্রচুর পরিমাণে পানি বের হবে মাংস থেকে। ঢাকনা দিয়ে ঢেকে লক করে দিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে জাল দিব। যখন দেখবেন একটা সিটি বা হুইসেল এসেছে, সাথে সাথেই চুলার ফ্লেমটা লো করে দিব 20 মিনিটের জন্য, অর্থাৎ অল্প আঁচে রেখে দিব 20 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু একটা সিটি বা হুইসেল দিয়েছে। চুলার ফ্লেমটা আমি 20 মিনিটের জন্য লো করে দিয়েছিলাম, 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিব। যাদের তাড়া নেই তারা কিন্তু ওইভাবেই রেখে দিবেন ঢাকনা সহ। দেখবেন 4-5 মিনিট পরে ভেতরে থাকা সমস্ত গ্যাসগুলো বের হয়ে যাবে। যাদের তাড়া আছে তারা সরাসরি প্রেশার কুকারটা ট্যাপের নিচে দিবেন, ট্যাপের পানি উপর থেকে প্রেশার কুকারের উপর ঢেলে দিবেন। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে প্রেশার কুকারের ভেতরে থাকা সমস্ত গ্যাস কিন্তু প্রেশার কুকারের গা দিয়ে বের হয়ে যাবে। প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি।
চুলায় আবার বসিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে জ্বাল দেব। মাংসগুলো কিন্তু যথেষ্ট সফট হয়ে গেছে, হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট জ্বাল দিলেই কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে আসবে। মাংসগুলো খুব সুন্দর করে হাই ফ্লেমে নেড়েচেড়ে জ্বাল দিয়ে কষিয়ে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মাংস কষানো আমার হয়ে গেছে, তেল উঠে এসেছে। ঠিক এরকম অবস্থাতেই আমি এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, থেতে করে রাখা রসুন, নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। একসাথে সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা কষিয়ে রাখা মাংসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আরও 2 মিনিট আমি মাংসগুলো কষিয়ে নেব। হাত দিয়ে ম্যাশ করে রাখা আলুগুলো এখন কষানো মাংসের ভেতরে দিয়ে দেব। মাংসের সাথে আলুগুলো খুব সুন্দরভাবে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। কষানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জ্বাল দিব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আপনারা নেড়েচেড়ে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। যখন দেখবেন গ্রেভিটা ঘন হয়ে গেছে, ঠিক এরকম মাখো হয়েছে, ঠিক নামানোর আগে আগে কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এক কথায় আজকের এই রেসিপিটি কিন্তু ছিল অসম্ভব টেস্টি। যারা উত্তরবঙ্গের আছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন এই রেসিপিটি কতটা মজার হয়ে থাকে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।